নমস্কার, সানন্দ নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুদীপ্ত, আপনাদের সঙ্গে এই মুহূর্তে চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। সেপ্টেম্বরে লকডাউনের প্রথম দিনেও হুঁশ ফিরল না খড়গপুর শহরবাসীর। শহরে যত্রতত্র খোলা রয়েছে দোকানপাট, যেখানে সেখানে জটলা করে চলছে আড্ডা। লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমেই 30 জনকে আটক করলো খড়গপুর টাউন থানার পুলিশ। শহরের ইন্দা, গোলবাজার সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বন্ধ করা হলো একাধিক দোকানপাট। প্রসঙ্গত, প্রতি লকডাউনেই খড়গপুর শহরের চিত্রটা থাকে অন্যরকম। জেলার অন্যান্য প্রান্তে লকডাউনকে মান্যতা দিয়ে মানুষ যখন থেকে গৃহবন্দী, তখন খড়গপুর শহরে একেবারেই বেপরোয়া ভাব। অথচ সম্প্রতি সময়ে করোনা সংক্রমণের নিরিখে খড়গপুর শহরের নাম রয়েছে একেবারে প্রথম সারিতে। কবে ফিরবে হুঁশ, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে সম্পূর্ণ লকডাউনের জন্য গোপীবল্লভপুরের জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়ে। এদিন গোপীবল্লভপুরের প্রাণকেন্দ্র হাতিবাড়ি মোড় দেখা গেল একেবারে জনশূন্য। কোনো দোকানপাট খোলেনি পুরো গোপীবল্লভপুরে। সবজি মার্কেট ছিল শুনশান, রাস্তায় যানবাহন চলাচল করেনি। অন্যদিকে লকডাউন সফল করতে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। একাধিক জায়গায় ছিল পুলিশের নজরদারি লকডাউন সফল করার জন্য। সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে ফের পুলিশের ধরপাকড়। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পাশাপাশি বেলদা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতোই। বেলদার নানান জায়গায় চলল পুলিশের টহলদারি। করোনা নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মানুষকে লকডাউন মানানোর জন্য প্রায় প্রতিটি রাস্তায় দেখা গেছে বেলদা থানার পুলিশকে। এদিন বেলদা থানার পুলিশ প্রায় 30 জন লকডাউন অমান্যকারীকে আটক করেছে। করোনা পরিস্থিতিতে অসংখ্য মানুষের হাতে কাজ নেই,
চরম সমস্যায় দিন আনা দিন খাওয়া মানুষজন। আর ঠিক সেই মুহূর্তে 15 আগস্ট থেকে বাম, ছাত্র, যুব, মহিলা সহ অন্যান্য গণসংগঠনগুলির উদ্যোগে বাঁকুড়ার সোনামুখীতে শুরু হয়েছে লাল মাটির রান্নাঘর, যেখানে মাত্র 15 টাকার বিনিময়ে মিলছে ভরপেট আমিষ খাবার। একই সঙ্গে দুস্থ, প্রতিবন্ধী সহ অন্যান্য বেশ কিছু জনকে সম্পূর্ণ বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন আয়োজকরা। সংক্রমণের শৃঙ্খল ভাঙো, দৃঢ় করো মানব বন্ধন, পাশে আছি আমরাই, ভয় পেও না করোনায়, স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু বামীদের লাল মাটির রান্নাঘরের। ইতিমধ্যে যা সোনামুখী শহরের অসংখ্য প্রান্তিক মানুষের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে। লালমাটির রান্নাঘরের কর্মকাণ্ডে খুশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন। বাঁকুড়া জেলা সিপিআইএম সূত্রে খবর, সোনামুখীতে লালমাটির রান্নাঘরের অভাবনীয় সাফল্যের পর আগামী 10ই সেপ্টেম্বর বাঁকুড়া শহরের বাঁকুড়া রান্নাঘর ও 14ই সেপ্টেম্বর বিষ্ণুপুরে পোড়ামাটির হেঁসেলের যাত্রা শুরু হচ্ছে, যেখানে যথাক্রমে 15 ও 10 টাকার বিনিময়ে এক বেলা আমিষ খাবার মিলবে। সবাই মিলে বাড়ি থেকে স্বেচ্ছাই আমরা এসেছি, আর আমাদের যে ডিওয়ার্কে ভাইরা সব আছে, এরা যে আনন্দের সহিত যে কাজ করছে, যে সেটা দেখো আমরা খুব আনন্দিত। বা আমাদের যে বর্ষিয়ার নেতা নেতৃত্ব, আমাদের যে নেতৃত্ব, তারাও যে এগিয়ে যে আমাদের পাশে দাঁড়িয়ে যে কাজগুলি করছেন, সেগুলো দেখে আমরা খুব খুশি, খুবই আনন্দিত। বা আমরা সেইভাবেই আরও এগিয়ে এসেছি আমাদের এই বামপন্থীর নেতৃত্বে, যে অনুষ্ঠানটি হচ্ছে আমরা সকলেই খুব ভালোভাবেই মেনে নিয়েছি, সাধারণ গ্রহণ করে আমরা এই কাজটি সক্ষম হয়েছি করতে। আর দীর্ঘদিন ধরে আজকে 15 আগস্ট থেকে শুরু হয়েছে এটি। এই লালমাটি রান্নাঘর করার ব্যাপারে আমরা আমাদের যে মানসিকতা, যা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আপনারাও জানেন আর সারা দেশের মানুষও জানে যে একটা ভয়ানক পরিস্থিতি, মহামারী। সেই মহামারীর পরিপ্রেক্ষিতে, লকডাউন হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ, বিশেষ করে শহরাঞ্চলের গরিব মানুষ, গ্রামেরও বিভিন্ন গরিব মানুষ, এদের অর্থনৈতিক অবস্থা এরা খুবই দুর্বল হয়ে পড়েছে, এবং অর্থনৈতিক দিক থেকে এদের সাংসারিক দিক থেকে একবারই অচল অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এদের যন্ত্রণা, এদের কষ্ট আছে, এরা প্রতিদিন আমাদের কাছে আসতো। আমি যেহেতু একজন জনপ্রতিনিধি, এরা আমার কাছেও আসতো, এসে আমার কাছেও বিভিন্ন সময়তে তারা সাহায্যের জন্যে বলতেন। আমরা ব্যক্তিগতভাবে কিছু সাহায্য নিজে করেছি, আবার অনেক মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েও আমরা তাদের বিভিন্ন এইরকম ধরনের যারা অসহায় মানুষ, যারা দুস্থ মানুষ, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাদের কথা চিন্তাভাবনা করে আমরা ভাবলাম যে সোনামুখীতে যদি এক বেলা কিছু সামান্য পয়সার বিনিময়ে আমরা খাবার দিতে পারি অন্তত ওই মানুষগুলোর যাতে, তাতে আমার মনে হয় যে ভালো হবে। আমরা যা চিন্তাভাবনা করলো, আমাদের, আমি ব্যক্তিগতভাবে এবং আমার পার্টি পক্ষ থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথম দিকে আমরা একটা চিন্তাভাবনার মধ্যেই ছিলাম, তাই তো এত বড় একটা বিষয় আমরা কি চালাতে পারবো, আমরা তো সরকারিভাবে কোনো সাহায্য হয়তো কোথাও পাবো কি না জানি না, কিন্তু মানুষ কি আমাদের এই বিষয়টাতে ছাড়া দেবে, জাগবে, মানুষ এটাতে আমাদের পাশে দাঁড়াবে? কিন্তু করতে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সত্যিই সোনামুখীর অনেক মানুষ, সোনামুখীর বাইরের মানুষও তারা এই লালমাটি রান্নাঘরকে সাহায্য সহযোগিতা করছেন, এবং তারা বলছেন যে আমরা অনেক জায়গাতে অনেক সাহায্যই করি কিন্তু চোখে দেখতে পাই না, সাহায্য করি চোখে দেখতে পাই না, সেই পয়সা সঠিকভাবে আমাদের কাজে লাগে কিনা। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা নূরপুর এলাকার কালিন্দী নদীতে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও নদী গর্ভে তলিয়ে যান আজগার শপথগির নামে ওই ব্যক্তি। নূরপুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এই দিন দুই সন্তানকে সাথে নিয়ে নদীতে স্নান করতে নামেন ওই ব্যক্তি। এক সন্তানকে নদীতে ডুবতে দেখে তাকে উদ্ধার করলেও অবশেষে তলিয়ে যান আজগার নিজেই। শেষ খবর পাওয়া পর্যন্ত মানিকচক থানার পুলিশ দেহ খুঁজতে তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে শোকের ছায়া। একটা ছেলে একটা মেয়ে গেলে গোসল করতে, সে সময় তার থেকে 5 মিনিট আগে আমি ওই জায়গাটা আমি গোসল করছিলাম, গোসল করার সঙ্গে উনি গোসল করে বর্তমানে উঠে গেছিলেন, উঁচু টুচু বানিয়ে কাপড় পরছিলেন, তার মধ্যে আবার ছোট ছেলেটা এটুকু পানির মধ্যে নামলো, নামতে যে উপরে ঝেড়ে উঠবে কি উঠবে না, ওই ছেলেটাকে তার মধ্যে কি উপরওয়ালার দান কারেন্ট ধরিল, কারেন্ট ধরার পরে বাস ধাক্কা মেরে পড়ে গেল, উপরার সঙ্গে সঙ্গে আমি পড়ে গেলাম, যখন আমি পড়লাম আমার পরে আবার তার মেয়েটা পড়ে গেল, তার মেয়েটা পড়ার সঙ্গে এখন আবার দুজন হয়ে যাচ্ছে, দুজনকে দুজন টানাটানি কাটছে আর আমাদেরকেও রেড টানছে। আমি ভাবতে পারিনি কি ওই হেলতে জানে না,
দুটাই বাচ্চাকে আমি কোনো রকম করে উদ্ধার করলাম, কিন্তু উনি যখন ডুবে গেছে আমি মনে ভাবছি উঠছে, আমি জানি না কি তো বড় মানুষগুলো হেলতে জানে না, কিন্তু উনি আবার তলিয়ে থাকলো, আমার চোখের সামনে একদম চলে গেল। আমিও ভাবতে পারিনি কি এরকম দুটা বাচ্চাকে উদ্ধার করতে পারলাম, কিন্তু তাকে উদ্ধার করতে পারলাম না, ও চলে আমার চোখের সামনে চলে গেল। এখনো পর্যন্ত কি পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখানে কোনো ব্যবস্থা নেই, বিডিও সাহেবকে ফোন করা যাচ্ছে, ওসি সাহেবকে ফোন করা যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই। আমি প্রথমে এখানে ভিলেজ পুলিশকে ফোন করলাম, কোনো ব্যবস্থা নেই। পুলিশ কি এসেছে এখনো? না, এরকম ভিলেজ এসে এখানে কোনো পুলিশ নাই, ফোন করা বলছে তো কোনো অ্যাকশন নাই। খোঁজাখুঁজি হচ্ছে এখানে? না, কোনো খোঁজাখুঁজি নেই। কি চাইছেন এখন স্থানীয়? কি চাইছি কি আমরা চাইছি কি বডিটা প্রথম কিভাবে উদ্ধার হয়, ওর বাড়ি তার কেউ না, বাবা মারা গেছে, মা মারা গেছে, একটাই ছেলে, তার আবার একটা মেয়ে একটা ছেলে, তার জন্য যদি কিছু যদি আগে যদি সরকার পক্ষ থেকে যদি কিছু তাকে হেল্প করায়, আগে প্রথম তো বডি পাওয়া, দ্বিতীয়বার ওর কিছু হেল্পের দরকার, ওর তার কেউ থাকবে না দুনিয়ার মধ্যে, শেষ। তার জন্য বলছি সরকার পক্ষ যা যতটুকু পারে ওনার জন্য কিছু তদন্ত করে, যা হয় কিছু ওনাকে সহযোগিতা করে। নারায়ণগঞ্জ ব্লকে করোনায় মৃত্যুর সংখ্যায় এক যোগ হলো। ফের বেলদা থানা এলাকায় করোনায় মৃত্যু হয়েছে একজনের। এই দিন বেলদা থানা এলাকার বড় মাতকতপুর গ্রামের এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা বেলদা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর আশিস মণ্ডল জানিয়েছেন, ওই ব্যক্তি প্রায়ই পেটে জল জমে যাওয়ার দরুন হাসপাতালে ভর্তি হতেন। ঠিক একইভাবে পেটে জল জমার সমস্যা নিয়ে বেলদা হাসপাতালে আসেন। যেহেতু করোনা পরিস্থিতিতে তিনি হাসপাতালে আসেন, তাই তার অ্যান্টিজেন টেস্ট করা হয়। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাকে বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে বলা হয় এবং তাকে শালবনী করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে। এরপরই ওই ব্যক্তি বাড়ি চলে যান। তারপর তার বাড়ি থেকে খবর আসে তিনি বাড়িতেই মারা গিয়েছেন। ডক্টর মণ্ডল আরও জানিয়েছেন, ওই ব্যক্তি হাসপাতালে যতটা পর্যন্ত ঢুকেছিলেন ততটা জায়গা স্যানিটাইজ করা হয়েছে। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চলের যুব সভাপতির নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরই পুরনো কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত পাঁচকুড়ি ছয়ের এক অঞ্চলে। পোস্টারে আমফান থেকে শুরু করে রেশনের চাল, বিপিএল কার্ড, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি করার অভিযোগ তুলেছেন এলাকার পুরনো তৃণমূল কর্মীরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। চিঠিতে এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন পঞ্চায়েত প্রধান সুমিতা ফৌজদার, পঞ্চায়েত সদস্যা সুনিতা মহাপাত্র, ৩৫ নম্বর বুথের জব সুপারভাইজার সঞ্জয় মহাপাত্র, পাঁচকুড়ি ছয়ের এক অঞ্চলের যুব সভাপতি মলয় আরি সহ ১০ জন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগের সম্মিলিত খোলা চিঠি পাঁচকুড়ি ছয়ের এক অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য করেছে, কারণ এলাকার উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে করে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে, তাই এলাকার প্রধান থেকে অঞ্চল নেতৃত্বকে বদনাম করার জন্য তাদের নামে এই ধরনের মিথ্যে অপপ্রচার শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও স্থানীয় বিজেপির বুথ সভাপতি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এইসব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে ঘটছে, এ বিষয়ে বিজেপির কিছুই জানে না। তবে এলাকার রাস্তাঘাট যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার অভিযোগ মিলেছে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। যদিও সমস্ত বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্ব জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলে জানান। এখানে দেখা গেল আপনাদের তৃণমূলের প্রধান সহ নেতৃত্বের নামে যে পোস্টার পড়েছে, যেখানে বিভিন্ন দুর্নীতির কথা বলা হয়েছে এবং প্রকল্প নিয়ে বিভিন্ন আর্থিক তছরুপের কথা বলা হয়েছে, অভিযোগ করা। তৃণমূল কংগ্রেসের পাঁচকুড়ি ছয়ের এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে সহসভাপতি বলছি, আমার নাম বিনন্দ সাউ। এখানে কিছু বিজেপির দুষ্কৃতিকারী লোক আছে যারা আমাদের তৃণমূল কর্মীদের নামে অপমানজনক কিছু হ্যান্ডবিল পোস্টার ছাপিয়েছে, ছাপিয়ে আমাদের তৃণমূল কর্মীদের বদনাম করছে এবং আমার সরকারের বদনাম করছে, মমতা ব্যানার্জির বদনাম করছে। তারা মুখে এক বলছে কিন্তু কাজে অন্য করছে। এই নিয়ে আমি সকাল থেকে সিসি টিভি ফুটেজ দেখতেছি,
দেখার পরে আমরা কিছু কিন্তু ক্লু পাচ্ছি না, ক্লু পাচ্ছি না মানে এমন কন্ডিশন ওরা করেছে যেখানে যেখানে সিসিটিভি ফুটেজ আছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে হ্যান্ডবিল ছড়ায়নি, যে জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ নেই সেই জায়গাতে ওনারা হ্যান্ডবিল ছড়িয়েছে, ছড়িয়ে সাধারণ মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যেখানে আমার অঞ্চলে যুব সভাপতির নামে বদনাম শুরু করেছে, আমার অঞ্চলের প্রধানের নামে বদনাম শুরু করেছে, আপনি গোটা গ্রাম ঘুরে দেখতে পারেন আমার এলাকায় উন্নয়নের জোয়ার কীভাবে বইছে। আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে যদি আপনারা জানতে চান তাহলে তৃণমূলের উন্নয়নের কথা আপনারা জানতে পারবেন। কিন্তু বিজেপি তো অভিযোগ করছে যে এটা আপনাদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। না, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমার পাঁচকুড়ি ছয়রা অঞ্চলে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ওরা সেটা আমাদেরকে গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালাতে চাইছে কিন্তু আমরা মানতে রাজি নয়। মানে যেসব কথাগুলো অভিযোগগুলো করা হয়েছে সেগুলো কি সমস্ত? না, ওগুলো সবই ভুল, পুরোটাই মিথ্যা। যেটা মূলত বলেছে কেন আজ পর্যন্ত আমার এখানে কোনোরূপ কোনো দুর্নীতি আমরা অভিযোগ মানে জড়িত নই। রাস্তাঘাটের ব্যাপারে যেটা ওরা যে দুর্নীতি করেছে কিন্তু রাস্তাঘাটে দুর্নীতি না, আমরা যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট করেছি। আমার এখানে বর্তমান পরিস্থিতি যা পানীয় জলের মানে 35 বছর আগে পানীয় জলের যে সমস্যা ছিল পানীয় জলের সমস্যাটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েছি, মিথ্যে অভিযোগ পুরো। উনারা বলছেন তোমরা আমরা চাইছিলাম একটা সিসিটিভি ফুটেজ দেখে কে করতে চাইছিলো তাহলে তাকে ধরবো, কিন্তু এমন পদ্ধতিতে ওরা হেঁটেছে। ওরা কিন্তু আমাদের থেকে আরও বেশি যারা ধুরন্ধর, যেহেতু বিজেপির নেতৃত্বরা প্রচুর ধুরন্ধর লোক, তারা সবসময়ের জন্য আমার তৃণমূল সরকারকে হেয় করার জন্য চেষ্টা করছে। আমরা পুলিশকে অভিযোগ করেছি, যেহেতু পুলিশের একজন আমাদের যে ভিলেজ পুলিশ আছে তার নামে কমপ্লেন করেছে, এই রাস্তায় দিয়ে যে বালি গাড়ি চলে বালি গাড়ি নিয়ে কমপ্লেন করেছে, এখানে নেতারা নাকি বালি গাড়ির পয়সা নেয়। যদি ওনারা প্রমাণ করে দিতে পারেন ওনাদের গলে মানে পায়ের জুতো গলায় মালা পরে আমরা গোটা পাঁচকুড়ি অঞ্চল ঘুরবো, এত বড় চ্যালেঞ্জ আমি আপনাদের সামনে করলাম। সংবাদ এ পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। সচেতন থাকুন, সুস্থ থাকুন, করোনার বিরুদ্ধে লড়তে থাকুন। নমস্কার।